ওরা মনে করছে আমরা জিততে পারবো না, ওরা জানে না যে আমরা ওদেরকে হারানোর জন্য করছে, আমরা জিততে পারবো না। ওদেরকে বলে দিন আমরা হারানোর জন্য খেলবো, তোমাদেরকে জিতার কথা ভাবনি। একটি দুর্গন্ধযুক্ত স্লোগান খেলা হবে, এটা একটি দুর্গন্ধযুক্ত স্লোগান। দুর্ভাগ্যের কারণ হলেও আমাদের স্টেজ থেকে ওই স্লোগান কয়েকবার বেরিয়ে গেছে, আমি বলার সুযোগ পাইনি, কিন্তু আজকে আমি বলছি খেলা হবে স্লোগানটা ইউএসএফ এর হতে পারে না। কেন এবার বলে দিই, ইউএসএফ এই স্লোগানটা সর্বপ্রথম বাংলাদেশের একজন সন্ত্রাসী নেতা তৈরি করেছিল বাংলাদেশের, সে মাইকে উঠে বলেছিল খেলা হবে। এইটা ভিডিওটা ভাইরাল হয়েছিল, অনেকে যারা ফেসবুক করেন না জানেন না, কিন্তু আপনি জানেন টিএমসির লোকেদের, ম্যাক্সিমাম লোকেদের ক্রিয়েটিভিটি নেই, তাদের মধ্যে অত বেশি কিছু নতুনত্ব তৈরি করার ক্ষমতা নেই, ক্ষমতা না থাকার কারণে তারা কিন্তু কপি এবং পেস্ট করে খেলা হবে। এটা টিএমসির নেতারা এইটাকে ওই বাংলাদেশের লিডারের কথাকে পেস্ট করে খেলা হবে চালিয়েছে। সুতরাং ইউএসএফ স্বতন্ত্রভাবে ডায়লগ তৈরি করবে এবং যে ডায়লগ মানুষের মনের মধ্যে বসবে, যে ডায়লগ জনগণের জন্য হবে, যে ডায়লগ সমাজের উপকারের জন্য হবে, সেই ডায়লগ হবে আমাদের স্লোগান। খেলা হবে এ স্লোগান আমাদের স্টেজ থেকে আমরা দেব না, কেননা খেলা হবে অর্থই হচ্ছে সন্ত্রাসকে সমর্থন করা। খেলা হবে উৎপত্তি হয়েছিল একজন অবৈধ সরকারের সন্ত্রাসের কথার মধ্যে থেকে, বক্তা বলেছিল খেলা হবে, সেই বক্তব্যকে এখানে নিয়ে এসছে যারা, তারাও জেনে রাখুন মারামারি এবং ইনডাইরেক্টলি গণ্ডগোলের আহ্বান করে। কিন্তু আমি শুনে নিন, খেলা হবে বলে একটা বলছি খেলা হবে আর ভেতরে আরেক মানে আমরা বলবো না। তবে এটুকুন বলি, যারা খেলতে আসবে তাদেরকে কিক মেরে মাঠের বাইরে বার করে দেন, সেটা হবে আপনাদের দায়িত্ব। যারা বলছে খেলা হবে তাদেরকে খেলতে দেওয়ার আগে তাদেরকে ব্যাটে আপনাদের তাদেরকে মাঠের বাইরে করে দিন, দেখবেন এরা আর খেলা হবে স্লোগান আপনাদের কাছে আনবে না। আপনার আমার স্বচ্ছ নেতা ভাই জাজদা বল, আমি আপনার আমার সদ নেতা ভাই জাজদা বল। আমি আলোচনা সংক্ষিপ্ত করব, আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, এলাকা এলাকায় টিএমসির লিডারদের কানে পৌঁছে দিন ইউএসএফ চাইনা লড়াই করতে। কিন্তু ইউএসএফ তার সমাজের পিছিয়ে পড়া মানুষের চিন্তা যেমন করোনাতে করেছে, যখন তোমরা কোভিড-19 তোমাদের নেতারা ঘরের মধ্যে মাস্ক আর টুপি পরে বসেছিল, তখন ইউএসএফ এর কর্মী কি বলে আইমার নেতা আইমার কর্মীরা নিজের প্রাণকে বাজি রেখে গোটা রাজ্যের গ্রামে গ্রামে ঘুরেছে। কি ভাই ঘুরেনি, ময়না গ্রামে এসেছে, সহযোগিতা এসেছিল, 1% হলেও এসেছে না আসেনি, মালিকগ্রামে এসেছে, আপনার কি বলে গোকুলনগরে এসেছিল, না হলে বলুন, আমি সরকার নই, গোকুলনগরের 100টি পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো না, ময়নার 100টা পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমি এটুকুন আপনাদের কাছে বলি, পশ্চিমবঙ্গের মাটিতে 1 লক্ষ ফ্যামিলিকে আমরা এই কোভিডের মধ্যে রেশন দিয়েছি, যেটা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বাম কংগ্রেসের মতন কোনো রাজনৈতিক দল এটা করতে পারেনি। সুতরাং আজকের দিনে আমাদের সাথে চ্যালেঞ্জ করা, আমাদের সাথে খেলতে আসার চেষ্টা যেন আপনারা না করেন। আমরা লড়াই করব, আমরা আমাদের ভোটটা একত্রিত করব, আপনার বক্তব্য থাকবে যে আমার ভোট আমার জন্য, ইউএসএফ আপনাদেরকে বলবে আপনার ভোট, আমরা তৃণমূলের সাথে যাই, মামেদের সাথে যাই, কংগ্রেসের সাথে যাই, যদি কারো সাথে না যাই আমরা আমাদের জন্য থাকব, আমরা দেখিয়ে দেব মুসলিম ভোট নিয়ে হিন্দু লিডারকে আমরা এমএলএ তৈরি করে এটা প্রমাণ করে দেব আমরা সাম্প্রদায়িকতার রাজ্যের মধ্যে আসিনি, আমরা সাম্প্রদায়িকতার ইলেকশন লড়তে আসিনি। আমরা তো তারা যারা সারা জীবন এ বিশ্বাস করেছি, আমরা ব্যানার্জি চ্যাটার্জি এদেরকেই আমাদের নেতা মেনেছি, আমরা কখনো এটা বলিনি আমাদেরকে মুখ্যমন্ত্রী দিতে হবে, আর এই চাওয়াটাও অবৈধ চাওয়া, এই চাওয়াটা ভুল চাওয়া আমার দৃষ্টিতে। আপনি 30% হয়ে আপনি মুখ্যমন্ত্রীর কথা বলতে পারেন না, সেদিন আপনি মুখ্যমন্ত্রীর দাবি করুন, যেদিন 70% লোক আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইবে সেদিন আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন। আজ 30% হয়ে আপনি যদি বলেন আমি মুখ্যমন্ত্রী হব, তাহলে কারো রামরাজত্ব দেখা স্বপ্ন দেখা অন্যায় না। আপনি যদি মনে করেন টুপি পরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন, তাহলে কারো রাম মন্দির করার স্বপ্ন দেখাটা অন্যায় না। ইউএসএফ ধর্মের বাইরে আপনাদেরকে এটা বোঝাতে চায়, ধর্মটা আপনার দৈনন্দিন জীবনে হবে, কর্মজীবনে হবে, সব জায়গায় হবে, কিন্তু যখন ভারতের ডেমোক্রেসিতে ইলেকশন আসবে সেখানে আপনি ধর্মকে সামনে আনবেন না। আর যদি ধর্মকে সামনে আনতে চান তাহলে আপনি একথা বলে দিচ্ছেন যে আপনি ডেমোক্রেসিকে মানেন না।
আপনার দ্বিচারিতা চলবে না। আপনি একদিকে বলবেন ডেমোক্রেসি মানি না, আর অপর দিকে বলবেন আমরা তো ভাই বাংলায় আছি সবাই এক। এই দ্বিচারিতা আপনার আমার মধ্যে হবে না। পরিশেষে আপনাদেরকে বলে দিই, আমরা পূর্ব মেদিনীপুর জেলায় 7 থেকে 8টি সিটকে আমরা ক্যালকুলেশন করেছি, যে ক্যালকুলেশনের মধ্যে ময়না সিটটাকেও আমরা রেখেছি। আমি আশা করি এটা নির্ভর করছে আপনাদের উপরে, যদি আপনারা আমাদের সাথে সাথ দেন, যদি সহযোগিতা করেন, এটা মাথায় রাখুন। ওরা মনে করছে আমরা জিততে পারবো না, ওদেরকে বলে দিন আমরা হারানোর জন্য খেলবো, তোমাদেরকে জিতার কথা ভাবনি। ওরা মনে করছে আমরা জিততে পারবো না, ওরা জানে না যে আমরা ওদেরকে হারানোর জন্য প্রোগ্রাম করছি। আপনি বলবেন কে আসবে, তুমি দায়িত্ব নাও কে আসবে। আপনাকে বলবে বিজেপি এসে যাবে, আপনি প্রশ্ন করুন 18টা বিজেপি কি করে এলো। ওরা বলবে ভাই মুসলমানরা ভোট কেটে নিলে হিন্দুরাও ভোট কাটবে বিজেপিকে দিবে, ওদেরকে প্রশ্ন করুন ভাই মুসলমানরা ভোট দিলে আর ওই ভোটটা নিয়ে যদি বিজেপি চলে যায় তার দায়িত্ব কি। ওরা প্রশ্ন করার আগে আপনি প্রশ্ন করুন, তাহলে আপনি বুঝতে পারবেন ওরা আমাদেরকে বোকা বানাতে পারে না, ওরা আমাদের ভোট ব্যাংক হিসাবে ইউজ করতে পারে না। আর একটি কথা আমি বলে দিই, প্রশাসনিকভাবে রাজনৈতিক নেতারা প্রশাসনের একটা অংশকে কাজে লাগাচ্ছে, প্রশাসনের লোকেদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যান, আপনারা ডিউটি করুন। এলাকার যদি কোনো মানুষ অন্যায় করে তাকে তুলে নিয়ে যান, ইউএসএফের কোনো ছেলে যদি সন্ত্রাসের সাথে যুক্ত হয় তাকে অ্যারেস্ট করুন, আইমার কোনো ছেলে যদি কোনো অন্যায় কাজের মধ্যে অসামাজিক কাজের মধ্যে যুক্ত হয় তাকে থানায় নিয়ে যান, আমরা কিছু বলবো না। কিন্তু এটা মাথায় রাখবেন, গতকাল থানায় পারমিশন দেওয়ার নাম করে আমাদের ছেলেকে 4 ঘন্টা থানায় বসিয়ে রেখেছিল। এটা যদি আগামীতে এই থানার কোনো একটা জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে, আমরা আর প্রোগ্রাম না করে ওই দিনে আমরা থানা ঘেরাও করার পরিকল্পনা নেব। প্রশাসনকে বলে আপনারা শিক্ষিত, আপনারা একটু বুঝে কথা বলবেন, হাত কোথায় দিচ্ছেন একটু জেনে নিবেন। যদি আপনার জানার ক্ষমতা কম থাকে তাহলে আপনার উপরে আপনাদের বস আছে তাদের কাছে জানুন, না হলে এটা মাথায় রাখবেন। ওই কেলে কেউটি কেলে ধরতে গিয়ে কি বলে, কেউটে কি বলে কি হেলে মনে করে কেলে ধরে ফেলবেন না। আইমাকে হেলে মনে হয়, আইমা আসলে হেলে নয়, আইমা কেলে সাপ। এক জায়গায় ডংসালে কোথায় গিয়ে জঙ্গলমহলের কোন কোড়ে পড়ে থাকবেন বুঝতে পারবেন না, কোথায় পুরুলিয়ার কোন কোণে গিয়ে পড়ে থাকবেন মনে পড়বে না, নামে কিচ্ছু যায় আসে না। মোল্লা লোক মানে মোল্লা লোককে সাপোর্ট করে দিবি এমন ভাবার দরকার নেই। রুহুল আমিনের মাথায় টুপি দেখে আর গায়ে জামা দেখে মোল্লা সেন্টিমেন্টের কোনো তাস আমার সাথে চলবে না। আমি মাথার টুপি পরে গায়ে জামা দিয়ে মুসলমান লোক এবং আমি সবচেয়ে আগে, এটা মাথায় রাখবেন। আমি যখন ইউএসএফ এ দাঁড়িয়েছি তখন আমার কাছে হিন্দু মুসলমান সব এক, আমি যখন ভারতীয় তখন আমি ভারতীয়। এই ভারতীয় হওয়ার কারণে আলাদা হিন্দু এবং আলাদা মুসলমান আমি দেখি না। আপনি যখন আমাকে ধর্ম নিয়ে দেখবেন আমি তখন আপনাকে ধর্ম নিয়ে দেখব, আপনি আমাকে মুসলমান মনে করবেন আমি আপনাকে হিন্দু মনে করব, আপনি আমাকে ভারতীয় মনে করবেন আমরা আপনাকে ভারতীয় মনে করব। খেলা বলুন, লড়াই বলুন, যে কাজই বলুন, এভাবে আপনারা ভাবতে শিখুন এবং আগামী বিধানসভার জন্য তৈরি হন, নিজের ভোটকে একত্রিত করুন, শপথ নিয়ে নিন বিজেপির বিরুদ্ধে আমরা তৈরি ছিলাম। ওরা মনে করছে আমরা বলছি হিন্দুদের একটা অংশ বিজেপি, এটা সত্য কথা, লুকানোর কিছু নেই। ওদেরকে বলে দিন বিজেপি আসুক, ইউপিতে গিয়েছিলাম দেখে এসেছি। ওদেরকে বলুন শিক্ষিত যদি হস একটু বইটা পড়, বিগত 2 বছরে ইউপিতে কত মেয়ে রেপ হয়েছে দেখ, আর কত মেয়ে রেপ হয়েছে সেই মেয়েগুলো কোন পরিবারের একবার চোখ খুলে দেখ। ইউপিতে যত রেপ হয়েছে দলিত এবং পিছিয়ে পড়ার মানুষ মেয়েরা রেপ হয়েছে, ফলে যে স্বপ্ন দেখছিস মন্দ কর। আর কাকে নেতা মানবি, বিজেপির ছেলেদেরকে জিজ্ঞেস করুন নেতা কে তোদের। কালকে যে নেতা তৃণমূলের নেতা হয়ে তোদেরকে ধরে ঠেঙাচ্ছিল আজকে আবার বিজেপিতে গিয়ে সেই তোদের নেতা হয়ে বসে আছে, ফলে নেতা কি। নিজের ভোটটাকে তৈরি করে যুক্ত করে রাখুন। আমরা আমাদের বক্তব্য আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিয়েছি, আমরা আশা করি তিনি আমাদের কথাকে গুরুত্ব দেবেন এবং এই গুরুত্ব দেওয়ার উপরে নির্ভর করবে আগামী ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। নিশ্চয়ই আমরা একটি গাছ যখন লাগিয়েছি এই মাটিতে আজকে বলে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য যদি নেক থাকে একদিন দেখবেন
বাংলার মাটিতে ইউএসএফ একটা গাছ হয়ে গেছে, যে গাছে সবাই এসে বসেছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইউএসএফ জিন্দাবাদ, ইউএসএফ এর অ্যালায়েন্সরা জিন্দাবাদ, ইউএসএফ এর কর্মীবৃন্দ জিন্দাবাদ।